नमस्कार हुगली আজকেতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর বিংশতম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো বলাগড় কৃষক ঐক্য অ্যাসোসিয়েশনে দুস্থ ছাত্রছাত্রীদের পাশে হুগলি প্রেস ক্লাব এবারে আসছি বিস্তারিত খবরে দীর্ঘদিন ধরে অবহেলিত বলাগড়ের কৃষক পরিবারেরা তাদের সেই সমস্ত দাবি দাওয়া উঠে এলো কৃষক সম্মেলনে কৃষকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে গতকাল অনুষ্ঠিত হলো 20তম বার্ষিক সম্মেলন বলাগড় কৃষক ঐক্য অ্যাসোসিয়েশনের উদ্যোগে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সংগঠনের অন্যতম নেতা বলাই মণ্ডল এরপর শহীদ বেদিতে মাল্যদান করেন সংগঠনের নেতা ও সদস্যরা এছাড়া এদিন মঞ্চে দেখা যায় বলাগড়ের রাজনৈতিক নেতা ও কৃষক ঐক্য নেতৃত্ববৃন্দকে কৃষকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আলোচনা করা হয় এই সম্মেলনে এদিনের আন্দোলন নিয়ে প্রতিক্রিয়া শোনান এই সংগঠনের দুই নেতৃত্ব এই যে ছাত্র সম্মেলন হচ্ছে এটা আমাদের 20তম আমাদের সংগঠনের 20তম বার্ষিক সম্মেলন করছি আমরা এটা আমাদের এই সম্মেলনটার মূল উদ্দেশ্য হচ্ছে কৃষকদের ফসলের ন্যায্য দাম পাচ্ছে না কৃষি কাজ করতে গিয়ে সার যন্ত্রপাতি বীজ এবং যে উৎপাদিত মাল তা ঠিকভাবে সঠিক দামে বিক্রি করতে পারছে না এবং উৎপাদন মূল্য পাচ্ছে না তাতে করে আমরা বহুত আন্দোলন করেছি কিছু 22শে ডিসেম্বর 2016 ধান নিয়ে আন্দোলন করেছি 19শে মার্চ থানা ঘেরাও করেছি এইভাবে আমরা প্রচুর ইয়ে করছি আজকে কৃষকদের নিয়ে এক জায়গায় বসে আমরা নতুন একটা সম্মেলন আকারে অনুষ্ঠান করছি যাতে করে কৃষকদের নিয়ে আগামী দিনে আমাদের চিন্তাধারা আছে আরও বড় ধরনের আমরা আন্দোলনে যাব আমাদের সাথে হুগলি জেলার অনেক কৃষি আন্দোলনের ব্লক যুক্ত হয়েছে বলাগড় কৃষক অ্যাসোসিয়েশন শুধুমাত্র বলাগড়ের মধ্যে নেই বলাগড়ের বিভিন্ন ব্লক আছে পান্ডুয়া আছে পোলবা আছে চুচুড়া মগডা আছে এবং অন্যান্য ব্লকেও তার আমাদের হুগলি জেলা কমিটি আছে এবং এটাকে নিয়ে দীর্ঘদিন দীর্ঘ সময় আমরা কৃষকদের দাবিকে সামনে রেখে আন্দোলন করেছি বলাগড় অ্যাসোসিয়েশন ব্লক সম্মেলন করছে এরপর আমরা জেলা পর্যায়ে জেলা সম্মেলনের মধ্যে দিয়ে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন নাম এটা তো একটা অরাজনৈতিক সংগঠন তা অরাজনৈতিক সংগঠন যখন আপনাদের ওখানে রয়েছে এখানে কি সবসঙ্গে আগেও আপনাদের আছে না শুধু শাসনদল সমর্থিত ব্যক্তিরা এই দলটা আমাদের এই সংগঠনের জন্মসূত্র থেকে শাসক বিরোধী আন্দোলন আমরা করে থাকি শাসকের শোষণের বিরুদ্ধে আন্দোলন এটা আমাদের চিরাচরিত নিয়ম এখানে শুধু শাসক দলের নেই হয়তো পার্সেন্টেজ করলে আপনি দেখতে পারেন এখানে বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ মানসিকতার মানুষ আছে বিভিন্ন গণসংগঠনের মানুষ আছে তারা কৃষক আন্দোলনের সাথে যুক্ত থাকে আমরা মূলত কৃষি আন্দোলন করি কৃষক স্বার্থ আমরা আন্দোলন করি পার্থ বসের রিপোর্ট হুগলি আজকে একটি বাড়ি তৈরিকে সম্পূর্ণ অবৈধ আখ্যা দিয়ে চাঞ্চল্য চুচুড়া মহেশতলা এলাকায় একটি অবৈধ বাড়ি নির্মাণকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো চুচুড়ার বারোদুয়ারি মোড়ের কাছে মহেশতলা এলাকায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ওই বাড়িটি সম্পূর্ণ অবৈধভাবে তৈরি হচ্ছে এ নিয়েই তারা পুরসভায় মার্চ পিটিশনও জমা দিয়েছেন সাইডে কোনো ছাড় নেই বাড়ির সাইডে পেছনেও কোনো ছাড় নেই আর সামনের বাউন্ডারি ওয়ালটা প্রায় 1.5 ফুট এগিয়ে এসছে আজকে বাড়ির প্ল্যানও এটা দেখায়নি বাড়ির প্ল্যানও ওনারা দেখাতে পারেনি দেখাননি এখন কি চাইছেন আপনারা যাই হোক আমাদের মিউনিসিপ্যালিটি সার্ভেয়ার এসে বলে গেল যে আপনারা এই বাড়ির সাইডে এবং পেছনে যে ছাড় দেয়নি তার জন্য আর একটা মাস পিটিশন করুন এবং তখন জয়েন্টলি আমরা সার্ভে করব তাতে মিউনিসিপ্যালিটি সার্ভেয়ার থাকবে আমাদের পাড়ার তরফ থেকে সার্ভেয়ার থাকবে এবং এই বাড়ির যদি কেউ সার্ভেয়ার রাখতে চায় সার্ভেয়ার থাকবে এবং সেই সার্ভেয়ার নিয়ে তখন ডিসিশন হবে এই মুহূর্তে ওরা বাড়ির মালিককে একটা চিঠি করবে যে কাজটা বন্ধ রাখবে যদি এই অভিযোগ অস্বীকার করেছেন ওই বাড়ির কর্তৃপক্ষ রাগ যে এরকম ব্যাপার এরা এই হচ্ছে তাই হচ্ছে সব কিছুই ওরা প্রথম থেকেই এরা এবং হিংসা অসবর্তী হয় এটা
সেটাই মনে করছেন হিংসা? কারণটা কি? সবই আছে, কিন্তু যা সে তো এখানে থাকে না, যার জিনে বাড়ি ও না ভগবানে থাকে, আমরা সব কিছু দেখাবো, নিজে বাড়ি নিয়ে যান সব কিছু ফ্যানসান ফ্যান থেকে আরম্ভ করে গরিব থেকে আরম্ভ করে সব কিছুই আছে। অন্যদিকে এ বিষয়ে পুরসভার পুর প্রধান খতিয়ে দেখার আশ্বাস দেন। সেটা অভিযোগ ওনারা করেছেন এবং আমরা সেটা খতিয়ে দেখছি। আমাদের আজকে পুরসভা বন্ধের দিন, আগামীকালও রবিবার, কাজেই আমরা অবশ্যই দেখব সোমবার দিন। কিন্তু তার মাঝখানে আমাদের কাউন্সিলর স্পটে গেছিলেন, তিনি দেখেছেন এবং প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন, এরপরেও যদি কিছু সমস্যা থাকে আমরা সেটা দেখে নেব। ব্যুরো রিপোর্ট হুগলি আজকে। বিধানচন্দ্র রায়ের জন্মদিবস পালন করলেন ত্রিবেণী টাউনশিপ বিধানচন্দ্র রায় স্মৃতিরক্ষা কমিটি। প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিবস উপলক্ষে ত্রিবেণী টাউনশিপ বিটিপিএস ডাক্তার বিধানচন্দ্র রায় স্মৃতিরক্ষা কমিটির পরিচালনায় চতুর্থ বার্ষিক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার সন্ধ্যায় এই এলাকারই ডাক্তার বিধানচন্দ্র রায় বিদ্যালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনার পাশাপাশি সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত অতিথিদের সম্বর্ধনা জ্ঞাপনের পর ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সবশেষে আবৃত্তি, নৃত্য ও সঙ্গীতানুষ্ঠান পরিবেশিত হয়। উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর তথা বাঁশবেড়িয়া পুরসভার সিআইসি রঞ্জিত সরকার, গৌতম পাঠক, অসিত চ্যাটার্জি, আব্দুর রহমান চৌধুরী সহ আরো অনেকে। বিধানচন্দ্র রায় জন্ম এবং প্রয়াণ দিবস উপলক্ষে আমাদের সকাল থেকে পতাকা উত্তোলন 10টার সময়, তারপরের থেকে আমাদের বিনা ব্যয়ে স্বাস্থ্য শিবির এবং ওষুধ দেওয়া, তারপর আমাদের সন্ধ্যাবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের কৃতি ছাত্রছাত্রীদের আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব এবং আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। আমাদের প্রত্যেক বছরই আমরা এই প্রোগ্রামটা করে থাকি। রাজেশ দেবনাথের রিপোর্ট হুগলি আজকে। হুগলি জেলার 50 জন দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনার সামগ্রী তুলে দিলেন হুগলি প্রেস ক্লাব। হুগলি প্রেস ক্লাবের পক্ষ থেকে শ্রীরামপুরের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী তপন দাশগুপ্ত সহ আরো অনেকে। স্বাধীনতার আগে কিংবা পরে সংবাদ মাধ্যমে হুগলি জেলা অগ্রণী ভূমিকা পালন করলেও নানাবিধ অপ্রতিকূলতায় গঙ্গাপাড়ের এই জেলায় সংবাদ সংগ্রাহকদের কোনো সংগঠন গড়ে তোলা সম্ভব হয়নি। বহু সময় লাগলেও বছর তিনেক আগে শ্রীরামপুরে গড়ে উঠেছে হুগলি প্রেস ক্লাব। জেলায় সরকারি অনুষ্ঠানে এসে যার উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রথম দিন থেকেই জেলার সংবাদ মাধ্যমের সাথে যুক্ত বন্ধুরা শপথ নিয়েছিল এই ক্লাবকে সামনে রেখেই কাজের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালন করার। বিগত 3 বছরের সংগঠন একটু মজবুত হতেই ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম মৃত্যু দিনে সেই শপথকে বাস্তবে রূপান্তরিত করল হুগলি প্রেস ক্লাব। এদিন প্রেস ক্লাব জেলার অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া 50 জন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ ছাত্রছাত্রীকে সম্বর্ধনা জ্ঞাপন করল। ডাক্তার বিধানচন্দ্র রায় ও সাম্প্রতিককালে হারানো সাংবাদিক বন্ধুদের প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এদিনের মহতি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত, হুগলির সাংসদ ডাক্তার রত্না দেনাগ, উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল, হুগলি জেলা পরিষদের সভাধিপতি শেখ মেহবুব রহমান, শ্রীরামপুরের মহকুমা শাসক, পুলিশ আধিকারিক সহ জেলা প্রশাসনের একাধিক কর্তা ও রাজনৈতিক ব্যক্তিত্বরা।
উপস্থিত অতিথিবৃন্দরাই একে একে সকলের হাতে অভিধান সহ বিভিন্ন শিক্ষা সামগ্রী তুলে দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করেন। এ বিষয়ে হুগলি প্রেস ক্লাবের পক্ষে তরুণ মুখার্জি বলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে বিভিন্ন স্থানাধিকারীকে অনেকেই সম্বর্ধনা বা আর্থিক সাহায্য দিয়ে থাকে, কিন্তু যারা অর্থনৈতিক বাধাকে উপেক্ষা করেও পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, ভবিষ্যতে আরও পড়াশোনা চালিয়ে যেতে চায়, জেলার এইরকম 50 জন পড়ুয়াকেই আমরা চিহ্নিত করেছিলাম। দেখো, আমরা আজকে সবাই জানি আজকে বিশ্ববরেণ্য চিকিৎসক বাংলার রূপকার ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন। সেই জন্মদিনটাকে মাথায় রেখে হুগলি প্রেস ক্লাব আমরা আজকে বেশ কিছু দরিদ্র এবং মেধাবী ছাত্রছাত্রীদের হাতে কিছু পড়াশোনার সামগ্রী আমরা তুলে দিলাম, এবং আমরা মনে করি যে সমস্ত ছাত্রছাত্রীদের হাতে তুলে দিলাম তারা অক্লান্ত পরিশ্রম এবং কঠোর সংগ্রামের মধ্য দিয়ে তারা পড়াশোনা চালিয়ে যাচ্ছে, এবং তাদের এই সামান্য উপহার তুলে দিতে পেরে হুগলি প্রেস ক্লাব নিজেদের ধন্য মনে করছে। এবং আমরা মনে করি যে আমরা প্রতি বছর নানা ধরনের সামাজিক কাজকর্ম করি, আগামী দিনে কি আপনারা অঙ্গীকার করছেন এদের পাশে, ছাত্রছাত্রীদের পাশে থাকার? অবশ্যই, শুধু ছাত্রছাত্রীদের পাশে নয়, আমরা সমাজবদ্ধজীবী। আমরা যেহেতু সংবাদপত্রের সঙ্গে যুক্ত, সকাল থেকে সন্ধ্যা অবধি আমরা সংবাদের পেছনে দৌড়ে বেড়াই, কিন্তু আমরাও আমাদেরও কিন্তু সামাজিক জীব, আমাদেরও কিছু দায়বদ্ধতা আছে, এবং আমরা অঙ্গীকার করছি যে সমাজের যাতে কিছু ভালো করা যায় সেই কাজে আমরা আগামী দিনে অগ্রগতি হব। ব্যুরো রিপোর্ট, হুগলি। আজকে অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদ হুগলি জেলা কমিটির উদ্যোগে হুল উৎসব পালিত হয়ে গেল বলাগড় কামারপুকুর স্কুলে। অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদ হুগলি জেলা কমিটির উদ্যোগে বলাগড়ের কামারপাড়া উচ্চ বিদ্যালয়ে 2 দিনব্যাপী হুল উৎসব অনুষ্ঠিত হয়ে গেল। উৎসবের শুভ সূচনা করেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত। এদিনের অনুষ্ঠানে মন্ত্রী তপন দাশগুপ্ত ছাড়া উপস্থিত ছিলেন হুগলির সাংসদ ডাক্তার রত্না দেনাথ, স্থানীয় বিধায়ক অসীম মাঝি সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠান প্রসঙ্গে সংগঠনের সম্পাদক লক্ষ্মীরাম সোরেন তার প্রতিক্রিয়ায় বলেন, 163তম বর্ষ উদযাপিত হচ্ছে 1855 সালে 30 জুন ভাগনা টেলিতে বর্তমান ঝাড়খণ্ড রাজ্যতে পড়েছে। সেইখান থেকে ছেলেরা 4 পুত্র সিধু কানু 4 ভাইয়ের এবং তার 2 মেয়ে ফুলমুনি এবং ঝানু, তৎকালীন সময়ে ইংরেজরা আমাদের ভারতবর্ষে কৃষক সমাজের মানুষ আদিবাসীদের উপর নির্মম অত্যাচার করেছিল। সেই অত্যাচারের বিরুদ্ধে স্বাধীনতাকে গ্রহণ করার জন্য নেওয়ার জন্য এই আন্দোলনটা শুরু করেছিলেন, এবং তৎকালীন ভাগনাটিতে তারা 30,000 লোক জড়ো করেছিলেন, এবং পরবর্তীকালে আমাদের 163 বছর বর্তমান 2017 উদযাপন হচ্ছে। সিধু কানু চাঁদবড়ুরা যে লড়াইটা শুরু করেছিলেন স্বাধীনতার জন্য, আজকে সেই দিবসটাকে আমরা পালন করার জন্য উদযাপন করছি। অন্যদিকে মন্ত্রী তপন দাশগুপ্ত এখানে উপস্থিত হয়ে জানান, এবং সেই রাজ ধরেই আমাদের এখনো পর্যন্ত চলছে। আজকে হুগলি জেলাতে সমস্ত ব্লকে দিবস পালন করা দিবস মানে যে স্মরণ করা এই দিনটা। আর আমি মনে করি যে যতদিন পৃথিবী থাকবে ততদিন সিধু কানু তার পরিবার মানুষের অবস্থা তাদের স্যাক্রিফাইস ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তাদের আন্দোলন সিপাহী আমাদের সাঁওতাল বিদ্রোহ এটা আমরা জানি দিল পৃষ্ঠায়, এবং এটা নিয়ে আমাদের আমরা গণমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী জঙ্গলমোহন সহ আদিবাসী সম্প্রদায়ের জন্য যে কাজ করছে, শুধু আদিবাসী সম্প্রদায়ের জন্য বাংলার যেভাবে পরিবর্তন হচ্ছে, তা আজকে আমরা এই মঞ্চ থেকে তাকে কন্যাশ্রী বিশ্বের দরবারে শ্রেষ্ঠ প্রাইজ দেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী। হুগলি চুচুড়া শহর মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চকবাজারে এক পথসভা অনুষ্ঠিত হয়ে গেল। 1 জুলাই একগুচ্ছ কর্মসূচি গ্রহণ করে হুগলি চুচুড়া শহর মহিলা তৃণমূল কংগ্রেস কমিটি। সকালে চুচুড়া হাসপাতালের শিশু বিভাগে ফলদানের পাশাপাশি এদিন বিকেলে চুচুড়া চকবাজারে এক পথসভা অনুষ্ঠিত হয়, যেখানে শহরের বিভিন্ন প্রান্তের মহিলা তৃণমূল কর্মী সমর্থকরা উপস্থিত হয়েছিলেন। এদিন এখানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার।
পাশাপাশি উপস্থিত ছিলেন হুগলি জেলা পুরসভার পুর প্রধান গৌরীকান্ত মুখার্জী সহ একাধিক নেতৃত্বরা। আমরা সকালবেলা হসপিটালে ফলদান করেছি এবং ডক্টরদের আমরা সম্বর্ধনা দিয়েছি এবং আজকে আমাদের এখানে পথসভা বিজেপির বিরুদ্ধে মহিলাদের পথসভা করেছি। পথসভায় আমাদের উপস্থিত হয়েছে পৌর প্রধান গৌরীকান্ত মুখার্জি, আমাদের মহিলা সভানেত্রী বসু চ্যাটার্জি এবং আমাদের এখানে প্রচুর মহিলারা এসে জমা হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি। আজকে মাসবেরিয়া আনন্দময়ী তলার বিপত্তারিণী পুজোর শেষ দিনের ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায়। শনিবার ছিল বিপত্তারিণী পুজোর শেষ দিন। বাজবেড়িয়ার রথতলা আনন্দময়ী তলার বিপত্তারিণী মন্দিরে পুজো দেওয়ার জন্য এদিন ভিড় উপচে পড়ে। বহু প্রাচীনতম মন্দির এটি। এলাকার বহু মহিলা এদিন পুজো দেওয়ার জন্য সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভিড় জমান। রীতিমতো লাইন দিয়ে চলে পুজো পাঠ। পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে সারা দিন ধরে পূজার্চনা চলে। পূজার্থীদের মধ্যে এক মহিলা জানান, তিনি 30 বছর ধরে এখানে পুজো দিতে আসছেন। আমরা বিপত্তারিণী পুজো দিতে এসেছি। মা বিপত্তারিণী পুজো মা দুর্গা করেছিলেন, মায়ের কাছে আমরা প্রার্থনা করি আরও যেন কোনো রকম বিপদ না হয়, তার সঙ্গে আমার বা আমার সংসারেরও যেন কোনো রকম বিপদ না আসে। বিপত্তারিণী পুজো করলে সর্বরকম বিপদ থেকে মা উদ্ধার করবেন, আমরা এটাই মায়ের কাছে প্রার্থনা করি এবং সেই জন্য আমরা বিপত্তারিণী পুজো করি। প্রতি বছর রথের পরে শনিবার মঙ্গলবার দুটোবারে পুজো হয়, এবার যার যেমন সময় হয় সেই শনি মঙ্গলবার করে পুজো দেয়। আজকে আমি এসেছি মা বিপত্তারিণীর পুজো করতে আনন্দময়ী তলায় এবং প্রত্যেক বছরেই আসি, প্রত্যেক বছরে মায়ের কাছে প্রার্থনা করি মা আমাদের বিপদ থেকে রক্ষা করুন, প্রত্যেকের যেন মা রক্ষা করেন, যে কোনো রকম বিপদ না হয় শুধু আমাদের আমার সংসারে নয়, আমাদের গ্রামে আমাদের পাড়ার আমাদের পৃথিবীর কোনো রকম কাউ যেন বিপদ না হয় মা রক্ষা করেন, এই প্রার্থনা করার জন্য আমরা মা বিপত্তারিণীর পুজো করি। রাজেশ দেবনাথের রিপোর্ট, হুগলি। আজকে এবারে আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 90%, বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ বিশেষ অংশ। আরও এক বিংশতম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল বলাগড় কৃষক ঐক্য অ্যাসোসিয়েশনে। দুস্থ ছাত্রছাত্রীদের পাশে হুগলি প্রেস ক্লাব। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেকদিন রাত 8টায় NAMBC তে দেখুন হুগলি আজকে। নমস্কার।